সাধারণত সবকিছুরই উপকার এবং অপকার দুটি দিক থাকে, ঠিক তেমনি প্রেমেরও ভালো ও খারাপ দুটি দিকই রয়েছে। যদি কেউ প্রেমকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে উপকারিতা পাবে, আর সঠিকভাবে কাজে লাগাতে না পারলে উপকারিতার চেয়ে উপকারই বেশি হয়। তবে আমার দেখা মতে, আমার ব্যক্তিগত দিক থেকে বলছি, প্রেমের ক্ষতিকর দিকটাই বেশি দেখা যায়। অল্প বয়সের ছেলে মেয়েরা আবেগের বসে প্রেমে জড়িয়ে পড়ে, আর এই অল্প বয়সের ছেলে মেয়েরা প্রেমের অনুভূতিকে নিজের আয়ত্তে রাখতে পারে না। আর তো প্রেমের অনুভূতিকে আয়ত্তে রাখতে না পারার কারণে এই ছেলে মেয়েরা বিভিন্ন ধরনের ভুল সিদ্ধান্ত নেয়, আর এই ভুল সিদ্ধান্ত নেয়ার জন্য তাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দেয়। তাছাড়া প্রেম করলে ছেলে ও মেয়ে একে অপরের প্রতি দায়বদ্ধতা থাকে, আর এই দায়বদ্ধতার কারণেই দুজনকে একসঙ্গে চলতে হয়, এমনকি অনেক কিছু শেয়ার করতে হয়। এছাড়া বেশিরভাগ সময় প্রেমিক ও প্রেমিকা দুজন দুজনকে নিয়ে সব সময় চিন্তায় মগ্ন থাকে, যার ফলে তাদের ভবিষ্যৎ জীবনের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়ার কথা তাদের মনেই থাকে না। তবে প্রেমের বেশিরভাগ খারাপ দিক থাকলেও অনেকে সুফল ভোগ করে, যা অনেকে আবার প্রেম করে নিজের জীবনকে গুছাতে পারে। অপরদিকে যারা প্রেম করে না, তারা এক ধরনের স্বাধীন চিন্তার জগতে বাস করে, যা নিজের ভবিষ্যৎ জীবনকে নিয়ে বেশি চিন্তা করতে পারে এবং সেই চিন্তার ভিত্তিতে জীবনকে রঙিন করার কাজে লাগাতে পারে। জীবনের এক পর্যায়ে গিয়ে তারা জীবনকে বেশি উপভোগ করতে পারে। সর্বশেষে কথা বলতে চাই, প্রেমের যতই খারাপ দিক থাকুক না কেন, সবাই জীবনের কোনো না কোনো সময় একবার হলেও কারোর না কারোর প্রেমে পড়ে।